অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে 157 রানের লিড নিল টিম ইন্ডিয়া। সৌজন্যে দীপ্তি শর্মার ইনিংস, 7 উইকেট হারিয়ে ভারতের রান 376, 219 রানে বৃহস্পতিবার অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শনিবারও লিড বাড়ানোর লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া। শুক্রবার 70 রানের ঘরে আউট হয়ে ফেরেন স্মৃতি, 74 রান আসে তার ব্যাট থেকে। শেফ আলী ভার্মা করেন 40 রান, 9 রান করে ফেরেন স্নেহ রানা। বাংলার ক্রিকেটার রিচার্ড ঘোষ হাফ সেঞ্চুরি করেন, 73 রান করে আউট হন জিমাইমা রডরিগেজ। অধিনায়ক হারমনপ্রীত ইয়াসিকা ভাটিয়া ফিরলেও খেলা ধরে নেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রপাত। 70 রানে অপরাজিত দীপ্তি, 33 রান করে অপরাজিত পূজা।